প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে দেই, আমি বাগান করার ব্যাপারে খুবই লেজি, লেজি গার্ডেনার, এক্সপার্ট কোনো মতেই না। কিন্তু তাও আজকে ভিডিওটা বানাচ্ছি, একটা ইউনিক ব্যাপার হয়েছে, একটা নতুন ব্যাপার হয়েছে। এই গাছটা দেখতে পাচ্ছো পিছনে গাছটা, এই গাছটাকে দেখে কি মনে হচ্ছে? এটা হেলদি আনহেলদি কি মনে হচ্ছে? আচ্ছা, এটা ক্লোজ আপ দেখাচ্ছি একটু পরে। কিছু কিছু পাতা দেখবে একটু শুকিয়ে আছে, সেটা কয়েক মাস আগে বাইরে ছিলাম, জল দিতে পারিনি তার জন্য। কিন্তু ওভারঅল গাছটাকে যদি দেখো কাছ থেকে, নতুন পাতা গজাচ্ছে, নতুন ডাল গজাচ্ছে, আমি বলবো গাছটা বেশ হেলদি হচ্ছে। অ্যারেকা পাম খুব ভালো গ্রো করছে। এটা ইউনিক কি? ইউনিক এই জন্যই, অ্যারেকা পাম আমাদের অনেকেরই পছন্দের গাছ। কেউ কেউ বলে অক্সিজেন দেয় ঘরে, মানে রাতের দিকে অক্সিজেন দেয় এসেট্রা, কিন্তু অ্যারেকা পাম বাড়িতে রাখা সোজা ব্যাপার না। খুবই ডেলিকেট গাছ এটা, বেশি জল দিলে প্রবলেম, অল্প জল দিলে প্রবলেম, বেশি ফার্টিলাইজার দিলে প্রবলেম, নানা রকম প্রবলেম অ্যারেকা পামের। খুবই ডেলিকেট গাছ। তো এই গাছটা হেলদি কেন? আমি আলাদা কিছুই করিনি, 3-4 দিন পর পর জল দেওয়া ছাড়া। কিন্তু একটা চান্স ডিসকভারি হয়েছে, পাশের একটা মানি প্ল্যান্ট এটার মধ্যে এসে বাসা বেঁধেছে কিছুদিনের জন্য। তারপর থেকে এটাকে আমি পারমানেন্ট করে দিয়েছি, মানি প্ল্যান্টটাকে এখানটাই গ্রো করতে দিচ্ছি। আর তারপর থেকে আমি যা দেখতে পাচ্ছি, যত দেখবে মানি প্ল্যান্টটা এখানে শেকড় গজিয়ে গেছে, ভালোভাবে মানি প্ল্যান্টটা হচ্ছে এখানটায়। আরেকবার ক্লোজ আপ দেখাবো এটা। কিছু কিছু পাতা শুকিয়ে গেছে, কিন্তু দেখবে নতুন পাতা গজিয়েছে। এগুলো সব নতুন পাতা, নতুন ডাল গজাচ্ছে, এই যে নতুন ডাল গজাচ্ছে। আর এই মানি প্ল্যান্টটা দেখতে পারো যে শুধু রাখা নেই এখানে, মোটামুটি শেকড় গজিয়েছে এখানটায়, খুব সুন্দর শেকড় গজিয়েছে মানি প্ল্যান্টের। মানে একই টবের মধ্যে অ্যারেকা পাম আর মানি প্ল্যান্ট দুটোই হচ্ছে। তারপর থেকে গাছটা বেশ রাগেড হয়ে গেছে, নতুন ডাল অনেকদিন পর গজাচ্ছে, নতুন পাতাও গজাচ্ছে। তো এটাই আজকের ভিডিওর মেন আউটপুট, যে অ্যারেকা পাম আর মানি প্ল্যান্ট একসাথে গ্রো করলে একটা সিম্বায়োটিক, খুব সুন্দর সিম্বায়োটিক রিলেশন তৈরি হয়। আর ওভারঅল মানি প্ল্যান্ট তো খুবই রাগেড গাছ তোমরা জানো, ওভারঅল অ্যারেকা পামও খুব ভালো গ্রো হয়, খুবই রাগেড ভাবে গ্রো হচ্ছে। আর তোমরা ট্রাই করে অবশ্যই দেখতে পারো, খুবই সোজা এক্সপেরিমেন্ট। যদি তোমাদেরও একই রকম অভিজ্ঞতা হয় নিশ্চয়ই কমেন্টে জানিও।